মাইক্রোসফট এক্সেস এর আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে অ্যাক্টিভএক্স কন্ট্রোলস। তো অ্যাক্টিভএক্স কন্ট্রোলস অনেকগুলোই আছে। তো আজকের ভিডিওতে আমরা ওয়েব ব্রাউজারের একটি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব, আর সেটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ফর্মে বিভিন্ন ওয়েবসাইটকে আমরা সংযুক্ত করতে পারি। অর্থাৎ হলো, ধরুন একটি বাটন থাকবে, আমরা সেখানে যদি ক্লিক করি সাথে সাথে আমাদের নির্দিষ্ট একটি ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা টুইটার ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল সাইটগুলোতে আমাদেরকে নিয়ে যাবে। তো এই কাজটি খুব সহজেই কিন্তু আমরা অ্যাক্টিভএক্স কন্ট্রোলের মাধ্যমে করতে পারবো। তো পূর্বে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেখানে আমি দেখিয়েছি কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা লিঙ্ক আপ করতে পারবো। তো এই ভিডিওটি যারা এখনও দেখেন নাই অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন। তো চলুন তাহলে আজকের প্রজেক্টটি আমরা শুরু করি। আমরা সার্চে এসে অ্যাক্সেস টাইপ করতে পারি, এরপরে ব্ল্যাঙ্ক ডেটাবেস আমরা সিলেক্ট করে নেব। ডেটাবেসটিকে সেভ করতে হবে, আমি ওয়েব দিয়ে সেভ করব এবং এটিকে সেভ করব ডেস্কটপে, দেন ওকে, দেন ক্রিয়েট। যেহেতু আমরা অ্যাক্টিভএক্স কন্ট্রোল নিয়ে কাজ করব, সো টেবিল আমাদের দরকার নেই, আমরা টেবিলকে ক্লোজ করব। এর জন্য মাউস রাইট বাটন ক্লিক করে ক্লোজ অথবা ক্লোজ অল, ঠিক আছে, তাহলে ক্লোজ হবে। এখন ক্রিয়েটে যেতে হবে, ফর্ম ডিজাইন, এবং এই ফর্মটিকে যতটুকু সম্ভব বড় করে নিতে হবে, যেহেতু এখানে ওয়েব ব্রাউজার অ্যাক্টিভএক্স কন্ট্রোলটা আমাদের ইউজ করতে হবে। এবং ফর্মটিকে আমরা সেভ করতে পারি, FRM ওয়েব দিয়ে আমি এই ফর্মটিকে সেভ করলাম। এখন অ্যাক্টিভএক্স কন্ট্রোল নিতে হবে। অ্যাক্টিভএক্স কন্ট্রোল নেওয়ার জন্য আমরা ডিজাইন ট্যাব সিলেক্ট করব, এরপরে কন্ট্রোলস এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে নিচে দেখুন অ্যাক্টিভ এক্স কন্ট্রোলস আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখন ইনসার্ট অ্যাক্টিভ এক্স কন্ট্রোল নামের এই ধরনের পপ আপ একটি উইন্ডো আমরা পাব। এখন মাউস স্ক্রল করে নিচের দিকে যেতে হবে, অর্থাৎ মাইক্রোসফট সিরিয়ালে যেতে হবে। দেখুন মাইক্রোসফট ওয়েব ব্রাউজার আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট করতে হবে, ওকে করতে হবে, তাহলে আমাদের ফর্মে ওই অ্যাক্টিভএক্স কন্ট্রোলটি ইনসার্ট হবে। এখন এটিকে বড় করে নিতে হবে। আমি চাচ্ছি এই ওয়েব ব্রাউজারে আমার ব্লগ সাইটটিকে আমি ওপেন করব। এখন এই ওয়েব ব্রাউজারটিকে আমাদের রিনেম করতে হবে, যেহেতু ভিভিএ কোড ইউজ করতে হবে। সো আমরা যেটি করতে পারি, ওয়েব বিআর দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই। এখন আমরা এই পাশ থেকে ফর্ম সিলেক্ট করব। যেহেতু ফর্মটি লোড হওয়ার সাথে সাথে ওই ব্লক সাইটটি ওপেন হবে, তাহলে আমাদের যেটি করতে হবে, আমরা চলে যাব ইভেন্টে। ইভেন্ট থেকে এই যে অন ওপেন আছে, অর্থাৎ হলো এই ফর্মটি যখন ওপেন হবে সাথে সাথে ওই ব্লক সাইটটি ওপেন হবে, তাহলে এখান থেকে ইভেন্ট প্রসিজিওর সিলেক্ট করতে হবে, দেন ইলিপস বাটনে ক্লিক করতে হবে। আমরা কোড উইন্ডোতে চলে এসেছি, এখন আমাদের এখানে কোড দিতে হবে। তো আমরা যেটি দিতে পারি, মি ডট ওয়েব ব্রাউজারটি নিতে হবে, ওয়েব ব্রাউজার আমরা পেয়ে যাচ্ছি। এরপরে ডট দিয়ে আমরা এখানে টাইপ করব ন্যাভিগেট, এরপরে স্পেস দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমা নিয়ে নিব। এরপরে ইনভার্টেড কমার ভিতরে আমাদের এখন এখানে যে ব্লক সাইটটিকে আমরা ওপেন করতে চাচ্ছি সেটির ইউআরএলটি কপি করে দিতে হবে, অথবা আপনি চাইলে স্মুথলি টাইপ করে দিতে পারেন। তো আমি ব্রাউজারে যাচ্ছি, এটি হচ্ছে আমার ব্লক সাইট, সবাই ভিজিট করবেন, কপি করে নিব। এরপরে ইনভার্টেড কমার ভিতরে এসে সেটিকে আমরা পেস্ট করে ইন্টার কিটি প্রেস করব। তাহলে কোডটি দেওয়া হয়ে গেল, এখন আমরা সেভ করব। এখান থেকে ফিরে যাচ্ছে, ফাইনালি এই ফর্মটিকে আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লক সাইটটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। কিন্তু লক্ষ্য করুন, স্ক্রিপ্ট ইরর নামের একটি অ্যারোর মেসেজ বা অ্যারোর পপ আপ কিন্তু শো করতেছে। তো এই ধরনের অ্যারোর যদি আসে, তাহলে এটিকে কীভাবে আমরা ফিক্স করব? তো আমরা ইয়েস করব, আবারও ইয়েস করতে হবে, আবারও ইয়েস করতে হবে, আবারও ইয়েস। এখন কিন্তু আমরা এই ব্লক সাইটটিকে বা ওয়েব ব্রাউজারটিকে ব্যবহার করতে পারবো, কিন্তু ওই অ্যারোর কিন্তু প্রতিবারই আসবে, তাই সেটিকে আমাদের ফিক্স করতে হবে। এজন্য আমরা যেতে পারি ফর্মের ডিজাইন ভিউতে, এরপরে আমরা কোড উইন্ডোতে যাব আবারও। এরপরে এখানে আরেকটি কোড আমাদের টাইপ করে দিতে হবে, সেটি হচ্ছে মি ডট আমরা দিতে পারি ওয়েব ব্রাউজার,
এরপরে আমরা ডট দিয়ে অবজেক্ট নিব, অবজেক্ট, এরপরে ডট সাইলেন্ট, ইকুয়াল দিয়ে আমরা এটিকে ট্রু করে রাখবো। ইন্টারপ্রেস এতটুকুই হচ্ছে কোড, ওই ইরোরটি শো না করানোর জন্য বা ইরোরটি যেন না আসে সেজন্য এই কথাটুকু আমরা লিখে দেব, কারণ অবজেক্টের ব্যাপার যেহেতু। সো আমরা সেভ করলাম, ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ, ওপেন। এখন দেখুন ওই অ্যারোর মেসেজ কিন্তু আর নেই, অর্থাৎ ওই অ্যারোর মেসেজ ছাড়া আমরা স্মুথলি আমাদের ওয়েব ব্রাউজারটিকে রান করাতে পারতেছি। এখন কথা হলো, এই ধরনের ব্লগ সাইট অথবা ফেসবুক সাইট বা সোশ্যাল যে সাইটগুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করতে চান, তাহলে কোথায় কিভাবে ইউজ করবেন এই ব্যাপারটা অবশ্যই আমাদের মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আমার একটি মেইন ফর্ম আছে, তো আমি যেটি করতে পারি, একটি মডেল ডায়লগ ফর্ম নিয়ে নিচ্ছি, এগুলো দরকার নেই, এবং সেভ করি। এফআরএম ধরুন মেইন, ঠিক আছে, ওকে। এখন এটি হচ্ছে আমার মেইন ফর্ম অথবা ড্যাশবোর্ড। আমরা তো সবগুলো প্রোগ্রামের ইন্টারফেসগুলো করি, তাই না? তো এটি যদি আমার ইন্টারফেস হয়, তাহলে এই ইন্টারফেসে যে কোনো এক জায়গায় আমি কিন্তু ব্লগ সাইট অথবা সোশ্যাল সাইটগুলো ইউজ করতে পারি, যার মাধ্যমে যেই সফটওয়্যারটি ব্যবহার করবে অথবা আমার এই ডেটাবেস প্রজেক্টটি যে নিয়ে ব্যবহার করবে সরাসরি যেন আমার ওই সাইটে প্রবেশ করতে পারে। তাহলে এখানে অবশ্যই আমাদের একটি বাটন ইউজ করতে হবে, অথবা আমরা চাইলে ব্লগের কোনো সিম্বল ইউজ করতে পারি বা কোনো আইকন ইউজ করতে পারি, তো যেটি খুশি আপনি ইউজ করতে পারেন। তো আমি একটি বাটন দিয়ে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমরা চলে যাব ডিজাইন, ডিজাইন থেকে কন্ট্রোলস, এবং একটি কমেন্ট বাটন আমরা এভাবে ড্র করব। এখন আমরা যেহেতু ফর্মটিকে ওপেন করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ওই ওয়েব ব্রাউজারটিকে, সো ফর্ম অপারেশন নিব। এরপরে ওপেন ফর্ম, নেক্সট। কোন ফর্মটি ওপেন হবে সেটি হলো ওয়েব ফর্ম, মানে আমার এই ফর্ম, ঠিক আছে, নেক্সট। এবং কাস্টম একটি নেম আপনি টাইপ করে দিতে পারেন, মাই ব্লগ আমি দিচ্ছি, নেক্সট, ফিনিশ। তাহলে একটি বাটন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো এখানে বাটন হতে পারে, ইমেজ হতে পারে বা কোনো আইকন হতে পারে, এ ব্যাপারটা আমি অবশ্যই আগে বলেছি। তো ধরুন এটিই হচ্ছে আমার ওই অবজেক্ট। এখন আমরা এই বাটনটিকে কাস্টমাইজেশন করতে পারবো বা যত ধরনের মডিফাই আছে সবগুলো আমরা করলাম। এখন আমরা এই বাটনটিকে একটু এডিট করব, আর সেটি হচ্ছে আমরা ম্যাক্রো এডিট করব এবং ক্লোজ উইন্ডো নিতে হবে। ক্লোজ উইন্ডো নেওয়ার পরে অবজেক্ট টাইপ এখান থেকে কোনটি ক্লোজ হবে সেটি হলো ফর্ম, এবং নেম, নেম আমাদের দিয়ে দিতে হবে, সেটি হচ্ছে মেন ফর্ম, আর কোনো কিছু দরকার নেই। সেভ করুন, ক্লোজ করুন। অর্থাৎ এখন যে কাজটি হবে সেটি হচ্ছে আমার মেন ফর্মটি ক্লোজ হয়ে যাবে, সাথে সাথে ওয়েব ব্রাউজারটি রান হবে। তো আমরা একটু দেখতে পারি, ভিউ করাই। দেখুন এটি মডেল একটি ফর্ম অর্থাৎ ড্যাশবোর্ড। মাই ব্লগে ক্লিক করলাম, সেভ করতে হবে অবশ্যই, সেভ করলাম। তাহলে দেখুন আমার মেন ফর্ম কিন্তু নেই, মেন ফর্ম ক্লোজ হয়ে গিয়েছে, এবং যেটি ওয়েব ব্রাউজার আমার ছিল অর্থাৎ ব্লগ, ওই সাইটটি কিন্তু ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে। এভাবে আমরা খুবই সহজে আমাদের যে কোনো ব্লগ সাইট অথবা সোশ্যাল সাইটগুলোকে ডেটাবেস প্রোগ্রামের কোনো ইন্টারফেসে বা যে কোনো ফর্মে আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারবো। আর এটির জন্য অবশ্যই ওই মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার অ্যাক্টিভেক্স কন্ট্রোলটি আমাদের ইউজ করতে হবে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের অ্যাডভান্স লেভেলের অ্যাক্টিভেক্স কন্ট্রোল হিসাবে ওয়েব ব্রাউজারকে কিভাবে আমরা ফর্মে নিয়ে ইউজ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। মাইক্রোসফট অ্যাক্সেস যারা বিশদভাবে শিখতে চাচ্ছেন, বেসিক লেভেলের একটি প্লেলিস্ট দেওয়া আছে, অ্যাডভান্স লেভেলের একটি প্লেলিস্ট, এবং প্রজেক্ট হিসেবে বেশ কয়েকটি প্লেলিস্ট দেওয়া আছে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।